नमस्कार, आपनारा देखछेन आपनार प्रिय यूट्यूब चैनल छाद बाहर। छादे गाच लागानोर जोन्नो आम्रा साधारणत माटी व्यवहार करे थाकि, किन्तु माटी ओजने भारी। आमादेर अजान्तेई छादेर उपरेर अतिरिक्त चाप पड़े। छादेर एई अतिरिक्त चाप कमानोर जोन्नो 100% परिवेश बान्धव हालका गाछेर बृद्धि विकाशेर उपयुक्त सोयेललेस मीडिया एई कोकोपीट। कोकोपीट शुद्ध छादेर ओजन कमानोर जोन्नोई नय, पाशापाशी गाछेर जे बृद्धि विकाशेर जोन्नो प्रयोजनीय जे पुष्टि उपादानेर प्रयोजन, तार मध्ये नाइट्रोजेन, फसफरस, पटाशियम, ম্যাগনেসিয়ামের মতন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এতে। অনেক সময় আমরা গাছে ভুলবশত বেশি জল দিয়ে ফেলি, সেজন্য দেখা যায় যে গাছের শিকড় উঠে যায়। কিন্তু যদি আমরা কোকোপিট ব্যবহার করি, সেক্ষেত্রে অতিরিক্ত জল এই কোকোপিটে ধরে রাখবে এবং গাছের প্রয়োজন অনুযায়ী সেই জল এই কোকোপিট থেকে সংগ্রহ করতে পারবে। অর্থাৎ গাছের যে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার হাত থেকে আমরা এই কোকোপিট ব্যবহারের ফলে বাঁচতে পারি। এই কোকোপিট ব্যবহারের ফলে গাছের যে শিকড়ের যে বাতাস চলাচলে খুবই সাহায্য করে, ফলস্বরূপ গাছের শিকড় বৃদ্ধি বিকাশ ঘটে খুব দ্রুত, পাশাপাশি গাছ স্বাস্থ্যবানও হয়। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এরকম কোকোপিটের ব্লক আপনারা বিভিন্ন যে শপিং ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। বিভিন্ন ওজনের হয়, 1 কেজি, 2 কেজি এবং 5 কেজি। এই ব্লকগুলি আপনি যখনই কিনবেন, কেনার পর কিভাবে এরকম ব্যবহারযোগ্য করে তুলবেন, সেই পাশাপাশি দীর্ঘদিন সংরক্ষণই বা কীভাবে করবেন, সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি, বাসুদেব মণ্ডল। সো নো টাইম ওয়েস্ট, লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আপনার যে কোকোপিটের যে ব্লকটা থাকবে, অর্থাৎ যে মাপের কোকোপিট থাকবে, সেই মাপ অনুযায়ী একটি পাত্র নিয়ে নেবেন এবং নেওয়ার পরে এভাবে ওই পাত্রের ওপরে এই কোকোপিটের ব্লকটি দিয়ে দেবেন। এবার আমরা এটিকে ভেজাবো, অর্থাৎ এর জন্য আমরা ধীরে ধীরে এতে জল ভরে দেব। জল দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। জল প্রয়োজন মতন দিয়ে যাবেন, যতক্ষণ না দেখবেন যে এভাবে ব্লকগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখুন, ততক্ষণ পর্যন্ত জল দিতে থাকবেন। আরও কিছুটা জল দেব আমি, ধীরে ধীরে দেখবেন এভাবে ফুলতে থাকবে। এবং নিচের অংশগুলো দেখুন, এখনও সম্পূর্ণ ভেজেনি, আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এই কোকোপিটের ব্লক থেকে কোকোপিটগুলো এভাবে খুব সুন্দর করে ভিজিয়ে নেবেন। দেখুন সম্পূর্ণটা ভিজে গেছে। এবার আমরা এগুলিকে যতটা সম্ভব এভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা জল বের করে নেওয়া যায় সেভাবে বের করে নেবেন। বের করে নেওয়ার পর এভাবে একটি জায়গায় রেখে দেবেন। দেখুন এভাবেই আমরা যতটা সম্ভব মানে হাতের মধ্যে আসে সেই কোকোপিটগুলো এভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন দেখছেন যে এবারে কমে গেছে এবং অল্প অল্প পরিমাণে হাতে আসছে। আপনারা এই যে জলটি থাকবে ফেলে দেবেন না, এরকম একটি ছাঁকনি যদি থাকে সেই ছাঁকনির সাহায্যে দেখুন এভাবে ছেঁকে নেবে। এখনও এখানে অনেক পরিমাণে কোকোপিট পাবেন, এই জলটা ফেলবেন না, এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে থাকবেন, এভাবে জলটা ঝরিয়ে নেবেন। জলটা শেষ পর্যন্ত এভাবে খুব সুন্দর করে ছেঁকে নেবেন। দেখুন এভাবে দেখতেই পাচ্ছেন যে এখনও এই যে অনেকটা পরিমাণ কোকোপিট রয়েছে, তাই হাতের মধ্যে যদিও না আসে এই জলটিকে শেষ পর্যন্ত এভাবে একটি বালতি এবং ছাঁকনির সাহায্যে এভাবে জল কাটিয়ে নেবেন। নেওয়ার পর ধীরে ধীরে এভাবে ছাঁকনিতে দেবেন, দিলে দেখবেন আরও কিছুটা পরিমাণ কোকোপিট আপনারা সংগ্রহ করতে পারবেন। কোকোপিটগুলো আমরা যে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর যেহেতু আমরা এই এতগুলো কোকোপিট সঙ্গে সঙ্গে ব্যবহার করব না,
তাই সংরক্ষণ করার জন্য আমরা এগুলিকে রৌদ্রে শুকিয়ে নেব। দেখুন এভাবে রৌদ্রে হাতের সাহায্যে এভাবে পাতলা করে ছড়িয়ে দেবেন, দিলেই দেখবেন যে কোকোপিটগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং এই শুকিয়ে যাওয়া কোকোপিটগুলো আমরা দীর্ঘদিন ধরে বস্তা বা যে কোনো জায়গায় আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবো। যখনই আমাদের প্রয়োজন হবে তখন আমরা এই কোকোপিটগুলো ব্যবহার করতে পারবো। মাত্র 2 কিলো যে কোকোপিটের ব্লক, দেখুন সেখান থেকে আমি কত পরিমাণে কোকোপিট পেয়েছি। কোকোপিট কেনার পর আপনারা কিভাবে সেটিকে ব্যবহারের যোগ্য করে তুলবেন সে বিষয় সম্পর্কে এই প্রতিবেদনে সম্পূর্ণটা দেখালাম। এ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাছ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।